সে সে ধরা খায়, আমার এই ধরা খাইয়েছে এরা, এই কাট সাট করে দুই মিনিট আড়াই মিনিট করে ছাড়ে, আর এইগুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা করে। অথচ ওই কথা তো আমার না, আপনি আগের কথা পরের কথা, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি, এগুলো না দিয়ে মাঝখান থেকে আড়াই মিনিট দিয়ে দিলেন, ও আগে পরে কি আছে আমি তো জানি না। অন্তত এই এই 150-200 ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে, এই ক্ষতি আর করেন না, আমি আবার হয়তো আপনাদের জন্য যাব, কারণ এরা ঝামেলা কর, এটা আর করেন না ভাই। এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই, তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া, অবৈধভাবে খাওয়া, এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো, সর্পের মতো। সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ? এই জবাব দেন না কেন? অনেক মানুষ এখন এই দেশে তৈরি হচ্ছে, সকালবেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে, কার ক্ষতি করবো, অথচ নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে লোকটার 2 বছর জেল হয়ে যায়, আমার পেছনে যারা লেগে আমার 3 বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি, মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটল। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই নাই বললাম, যে তারা আর কি লাভ হলো বলে? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে, দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান এ সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। কিসের মতো? শুকুর দেখবেন নিজের বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে যায় একটা অনুষ্ঠানে, যায় কোনো জায়গায়, যে নিজে বসে বসে এক জায়গায় থাকে আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায়, কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র আজ তাকান, নিজে নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস আছে আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, আমারটা আমি সত্যি আগে দেখাতাম, আপনার যে আমার বউ একবার কম সুন্দর তা রিমান্ডে এত কথা তো বলতে নেই, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে, হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে? পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইলো? এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে, সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারা, এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্যে, তার বাবার জন্যেও না। এ কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যেও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্যে জায়েজ হয় আপনি আবার নির্বেক দিয়ে বলেন। এরপরও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে, দেখো কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয় নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন, কিছু মনেও করে না। আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে, এই 16-17 বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর মেয়েকে সামনে বসিয়েছে, আমি মোটর সাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক দিয়ে বসে মুরব্বী এইভাবে আসেন একেবারে সব কিছু ডেকে,
বলছে বাবা যে দিনকাল ভালো না, কার মেয়ের দিকে নজর দেয় বলা যায় না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি। সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছে আর পড়ছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, এ কাজ হবে? আগে ওইটা ঢাকে, আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই, এই পাগড়ি ওই মেয়ের মাথায় দিই। এই জন্য আকৃতি যদি শুকুরের মতো করতে কেউ না চান, এই মুহূর্তে নিজের বউকে, নিজের বোনকে, বেটার বউকে, নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসে, এটা আপনাকে বাঁচার জন্য আমি বললাম। এরকম 10 প্রকার আছে, আমি সবগুলো বলতে পারছি না। কয়টা পর্যন্ত করবো? 12টা না শেষ করে দেবে? 12টা পর্যন্ত করে নাকি? চুপ করে, সভাপতি আছে না? আলহামদুলিল্লাহ। সুবহান আল্লাহ, একটু পানি বা চা যদি থাকে, ঠান্ডা তো সব নিয়ে আসার দরকার নেই, এখানে থাকলে দেন না থাকলে থাক, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিকির করতে বললাম নাকি খাজা বাবা বলতে বলছি? আপনারা তো পুরুষ মানুষ, মহিলা প্যান্ডেল আছে না ওই জায়গায়? যদি যে বলতাম যে জিকির করেন, ওরা এমন আওয়াজ দিত, এটা তো তিন গুণ আওয়াজ হইত। মহিলা প্যান্ডেলের জিকির চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় হয়, এগুলো দেখেছি। জিকির করতে বললাম, আপনারা শেখায় তা জিকির করছেন, এখানে পুরুষ মানুষ আছে তো, দেখেন তো আগে দেখেন, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন, মাওতা শব্দ দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম নাম্বারে দিয়েছেন, এই জন্যে যাই করেন মরা তো লাগবে, আর মরণের যন্ত্রণা এত তীব্র এত কঠিন, অজাতে সাকরাতুল মাউত বিলহাক যালিকা মা কুনতা মিনহু তাকীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি আমি, তাফসিরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই, তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও জয়ীফ দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। এক নাম্বারে, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্যে, এটা পুরা ভেজাল, মরে দেখতে চায় কেমন লাগে,
আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসিরে এসেছে তিনি যে শক করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে। ফাতিমাতুজ জাহরা দরজায় যাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে, ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন। ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে, ওর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা এত লম্বা। নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে মা ফাতেমা এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য, আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? ফেরেশতা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। তারপরে কি মরা লাগবে? তারপরে কি? কারণ হচ্ছে আল্লাহ দিয়ে খলাকল মাউতা, আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত। আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, সব ঠিক আছে, আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন, কিন্তু ফাইনাল কথা মরা লাগবে। নবীজি বললেন আজরাইল মরায় যদি লাগে তাহলে নশর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই, মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলুন। আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের ওপরে রাখলাম, বিশ্ব নবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের ওপর থেকে সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছো।